আন্তরিক বিনোদন। মহামারী করোনা ভাইরাসের দাপটে বেশ কিছুদিন হলো সিনেমার শুটিং বন্ধ। এই অবস্থায় অতিমারী এই ভাইরাসকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত অপু বিশ্বাস ও মিশা সওদাগর। এফডিসিতে সেট ফেলে চলছে তাদের প্রেম প্রীতি বন্ধন নামের নতুন ছবির শুটিং। এতে অপুর সাথে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। বিস্তারিত থাকছে সবুজ পারভেজের রিপোর্টে। আগের মতো এখন আর চলচ্চিত্রাভিনয়ে দেখা যায় না চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। বর্তমানে অভিনয়ের চেয়ে একমাত্র সন্তানকে নিয়ে সংসার ধর্মে ব্যস্ত এই অভিনেত্রী। নিয়মিত না হলেও করোনা মহামারীর মধ্যে অন্য তারকারা যেখানে হাত পা গুটিয়ে বসে আছেন, সেখানে অপু বিশ্বাসে শুরু করেছেন নতুন সিনেমার শুটিং। দেড় বছর অনেকটা সময়, প্রত্যেকটা মানুষেরই ঘরে সংসার আছে, সন্তান আছে, ফ্যামিলি আছে, চলতে হয়। তো ওই জায়গা থেকে 100% প্রিকিউরেশন মেনে আসলে কাজটা করা হচ্ছে। এখানে আমার ক্যারেক্টার নাম প্রীতি, তো খুব সুন্দর রোম্যান্টিক, যেটা বড় বড় দর্শক অপু বিশ্বাসকে দেখে এসেছে, ওই রকমই একটা ক্যারেক্টার পাবে। গেল 17 মে থেকে এফডিসিতে সেট ফেলে চলছে অপুর নতুন ছবি প্রেম প্রীতি বন্ধনের শুটিং। এতে তার বিপরীতে অভিনয় করছেন তরুণ নায়ক জয় চৌধুরী, আরও আছেন মিশা সওদাগর। অপুর দাবি, বেশ কিছু সিনেমার প্রস্তাব রয়েছে তার ঝুলিতে, এরই অংশ হিসেবে প্রেম প্রীতি বন্ধনের কাজ শুরু করেছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় থাকবে বলেও মত তার। নতুন এসব ছবিতে পূর্ণরূপেই দেখা যাবে এই গ্ল্যামার গার্লকে। এখন মনে করছে 100% ফিট, কারণ বিগত সিনেমাগুলোতে আমাকে এইভাবেই দর্শক দেখেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আরও এক্সট্রিম ফিট হওয়া দরকার, আরও এক্সট্রিম, কারণ মানুষের জানার যেমন শেষ থাকে না, সৌন্দর্য শেষ থাকে না, সেই জায়গা থেকেই বলা। বাট এখন রাইট নাও আমি মনে করি অনেক বেশি প্রিপেয়ার, কারণ আমি লাস্ট সিনেমা করার সময় যে বডি স্ট্রাকচার আমার ছিল, সেই মেজারমেন্টটা রাইট নাও আমার আছে। সিনেমাটিতে অপু বিশ্বাসের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। এই অভিনেতার একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ অবস্থায় একের পর এক নতুন নতুন ছবিতে অভিনয় করে চলেছেন তিনি। তবে এসব ছবির ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বিগ্ন এই অভিনেতা। চলচ্চিত্র বর্তমানই নেই, বর্তমানে না থেকে ভবিষ্যৎ কীভাবে আপনি বানাবেন? চলচ্চিত্র যদি বর্তমান ঠিক থাকতো, প্ল্যানিং, 10টা বড় ডিরেক্টর ছবি করছে, 10টা বড় প্রোডাকশন হাউস ছবি বানাচ্ছে, 10টা ছবিতে অন্তত 20টা ভালো আর্টিস্ট কাজ করতেছে, এরকম কোনো প্ল্যানই নাই। কাজে হচ্ছে আমি কোনো কিছু আশা করি না। যারা আমাদেরকে টাকা দিয়ে ছবিটা বানিয়েছিলেন দর্শকের জন্য, বিরাট ক্ষতি হয়ে গেল দর্শকের, আর সবচেয়ে অর্থনৈতিক ক্ষতি হয়ে গেল আমাদের প্রোডিউসারদের। প্রথমবারের মতো অপুর নায়ক জয় চৌধুরীকে বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। যদিও এর আগে এই নায়িকার সঙ্গে একটি ছবিতে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে জয়ের। তার হিরো হিসাবে এটা ফার্স্ট টাইম, তো অবভিয়াসলি একটা বিগ আর্টিস্ট, সে ভালো অভিনেত্রী, সে ভালো মানুষ, সে তার সাথে কাজ করতে গেলে অবশ্যই আমি কেন সব হিরোরই ভালো লাগবে। প্রতিটা ছবি তো প্রতিটা হিরোর জন্য প্রত্যাশার বিষয়। এই ছবিতে এক্সেপশনাল আহামরি অনেক অনেক কিছু আছে, এটা বলবো না, কিন্তু এই ছবিতে একটা গল্প আছে। সুলাইমান আলী লেবুর পরিচালনায় প্রেম প্রীতির বন্ধন প্রযোজনা করেছে উপমা কথাচিত্র। সবকিছু ঠিক থাকলে এবছরই ছবিটি উপভোগ করতে পারবেন দর্শক।